শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবার মন্ত্রে দীক্ষিত ঐতিহ্যবাহী সংগঠন গোলাপশাহ কিশোর সংঘের ব্যবস্থাপনায় আজ শুক্রবার এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রগতির অগ্রদূত ব্যতিক্রমী এই সংগঠনের স্লোগান হল এসো সবাই মিলে সমাজ গড়ি, যার বাস্তবায়ন দেখা যায় তাদের প্রতিটি কর্মসূচিতে। এরই ধারাবাহিকতায় আজকের ইফতার ও দোয়া মাহফিলে শিশু কিশোর থেকে শুরু করে গ্রামের সব বয়সী ও শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মুসলিম জাহানের কল্যাণ কামনা করে দোয়া মাহফিলের সময় কসবা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় মিলন মেলায়। বৈশ্বিক করোনা মহামারীর কারণে টানা দুই বছর ধারাবাহিক এই আয়োজন বন্ধ ছিল। সম্মেলনের পর 2023-2025 বর্ষের সংগঠনের নেতৃত্বে আসা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রথমবার এত বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমরা চেষ্টা করি যে সবাইকে সাধ্যমতো একত্রিত করে গ্রামের যে মেলবন্ধন সৃষ্টি হয় আমাদের এই ইফতার মাহফিলে, আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের গ্রামের যারা সহযোগিতা করেছেন, আমাদের ক্লাবের যারা সাবেক ছিলেন এবং প্রবাস আছেন, সকলের আর্থিক সহযোগিতা আমরা এই মাহফিলটা অনুষ্ঠিত করতে পেরেছি। আর আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে আমরা এই আশাবাদটুকু ব্যক্ত করি। আমাদের গ্রামের তারুণ্যের স্বপ্নের প্রতিষ্ঠান গোলাপশাহ কিশোর সংঘ, এই প্রতিষ্ঠানে আমরা সকলেই বেড়ে উঠেছি। আমরা বিগত কয়েক বছর করোনায় এবং আমাদের পরবর্তী সম্মেলনের কারণে আমরা ইফতার মাহফিল করতে পারিনি। এবছর আমাদের নতুন কমিটি আবার আমরা অতীতের ধারাবাহিকতায় আমাদের ইফতার মাহফিল আয়োজন করেছি। মূলত এর উদ্দেশ্যটা হলো আমাদের গ্রামের এবং আমাদের বিয়ানীবাজারের সম্মানিত ব্যক্তিবর্গ, গ্রামের সাধারণ মানুষ সকলকে নিয়ে আমরা এই ইফতারটা আমরা একত্রে গোলাপশাহ কিশোর সংঘ সবসময় আয়োজন করি এবং এরই ধারাবাহিকতায় আমরা এই বছর করলাম। এবং আমরা আজকে যেই আয়োজনটুকু করেছি, এই আয়োজনে আমাদের গোলাপশাহ কিশোর সংঘের সকল সদস্যরা, তারা কাজ করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, সকলের আর্থিক সহযোগিতায় মূলত এই আয়োজনটুকু সম্পূর্ণ হয়েছে। মাহে রমজান উপলক্ষে প্রতি বছর গোলাপশাহ কিশোর সংঘ এই ইফতার মাহফিল করে থাকে। তো ইফতার মাহফিলে আসলে করার উদ্দেশ্য হলো গ্রামের সকলকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কাজে সবাইকে নিযুক্ত রাখা। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, কানাডা প্রবাসী আসাদুদ্দিন, তারেক আহমদ, আজাদুদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলম সেলিম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারী শিক্ষক শাহিদুর রহমান শাহিন, পিএইচজি হাই স্কুলের শিক্ষক কবির আহমদ, আব্দুল খালিক খালেদ, প্যানেল মেয়র সাইফুল ইসলাম ঝুনু, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল বাছিদ টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, গভর্নিং বডির চেয়ারম্যান আবু আহমদ শাহেদ সহ সংঘের উপদেষ্টা, পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।